ওয়েলকাম টু নিউ ব্র্যান্ড এপিসোড অফ টলিউড ইন্ডাস্ট্রি ডট কম। আপনারা আমাকে আগেও দেখেছেন, আমি সুদীপ্ত চ্যাটার্জি, সিইও অফ দিস কোম্পানি। তো আমরা মাঝে মাঝে প্রায় আসি বিভিন্ন ধরনের অ্যাক্টার্স অ্যাক্ট্রেসের সঙ্গে একটা ছোট ছোট ইন্টারভিউ বাইট সিতে। আজকে আমাদের সঙ্গে যিনি আছেন তীর্থঙ্করদা, তীর্থঙ্কর চক্রবর্তী আমাদের মেম্বার। আর তীর্থঙ্করদা বেশ ভেটারেন একজন অ্যাক্টার, উনি অনেক ছবিতে কাজ করেছেন। লেটেস্ট যেটা করেছেন সেটা হচ্ছে ময়দান। এক্স্যাক্টলি, অজয় দেবগন স্টারিং ময়দান। তীর্থঙ্করদা, আপনার ময়দানের সম্বন্ধে এক্সপিরিয়েন্স একটু আমাদের সঙ্গে শেয়ার করেন প্লিজ। হ্যাঁ, নিশ্চয়ই। সত্যি কথা বলতে কি, অনেক ছবিতেই কাজ করেছি, ছোট চরিত্র কিন্তু সংখ্যাটা অনেক, কিন্তু এই প্রথম হিন্দি একটি সিনেমাতে আমার কাজ করার সুযোগ হলো। সেটা চরিত্র তো কোনোদিন ছোট বড় হয় না, সেই অর্থে আমি যে সুযোগটা পেয়েছি আমি মানে নিঃসন্দেহে পারফেক্ট সলিউশনসের কাছে আমি কৃতজ্ঞ। কারণ এই প্ল্যাটফর্ম পারফেক্ট সলিউশন বা টলিউড ইন্ডাস্ট্রি ডট কম, এনারাই কিন্তু আমাকে প্রথম এই সুযোগটা দেন বা জানান যে এরকম একটা চরিত্র আছে যার জন্য আপনি চেষ্টা করতে পারেন। আমি চেষ্টা করেছি, আরো অনেকেই চেষ্টা করেছিলেন, এবং এটা আমার গুড লাক যে ওনারা হয়তো শেষ পর্যন্ত আমাকে সিলেক্ট করেছিলেন এবং আমি কাজটা করেছি। ওরকম মাপের একটি পরিচালক, ওরকম প্রযোজক সংস্থা, তাদের ওই বড় ব্যক্তি, এরকম একটা ক্লাসিক 1964 ওইরকম পিরিয়ডটাকে ধরা, সেই জায়গাতে তিন দিন কাজ করা এবং ওনাদের সঙ্গে প্রায় দিন পাঁচেক থাকা, এটা আমার কাছে একটা বিরাট পাওনা। অনেক কিছু শিখেছি, প্রফেশনালিজম থেকে আরম্ভ করে কিভাবে খুঁটিয়ে খুঁটিয়ে একটা চরিত্রকে ভাবতে হয়, একটা জায়গাকে আরো কত ভাবে অন্যভাবে ভাবা যায়। তো এটা আমার একটা, এই এখনো পর্যন্ত আমি যতটুকু কাজ করেছি তাতে এটা আমার সর্বোচ্চ পাওনা, মানে টার্গেটেবল ভ্যালু আপনি থাকছে না যে বলছি অবভিয়াসলি। এবং আমি আবারও বলছি যে আমি পারফেক্ট সলিউশনের কাছে কৃতজ্ঞ, আমি টলিউড ইন্ডাস্ট্রি ডট কম এর কাছে কৃতজ্ঞ। ওনারা এর আগেও আমাকে বেশ কিছু কাজ দিয়েছেন, বেশ কিছু কাজ আমি করেছি, এটা আমার কাছে একটা বিরাট মাইলস্টোন। বলে রাখি, ময়দান ছাড়াও পিকু, তামাশা, বরফি, এইসব প্রত্যেকটা ছবিতেই পারফেক্ট সলিউশন থেকেই কাস্টিং গেছে, এবং ভবিষ্যতেও ম্যাক্সিমাম আপনারা জেনে রাখবেন যত বম্বে কাজ হচ্ছে এই মুহূর্তে, যে আমাদের কাজ হচ্ছে বব বিশ্বাস কাহানি যে প্রিকুয়েল, সেখানেও আমাদের এখান থেকেই অ্যাক্টার গেছে। সুতরাং সেক্ষেত্রে আপনি কি বলবেন, যারা বাড়িং অ্যাক্টার্স রয়েছে বম্বে, যারা স্পেশালি কাজ করতে চায়, বম্বে ছাড়া তো আছি, বম্বে যারা স্পেশালি একটা খুব বেটার থাকে না যে আই ওয়ান্ট টু ওয়ার্ক ফর বম্বে প্রজেক্টস, অবশ্যই হিন্দি করতে চায়, তারপরে সিরিয়ালে একটা সুযোগ হলো, দুটো সুযোগ হলো, তারপরে ভাবি যে একটা বাংলা সিনেমায় সুযোগ হলো। পারফেক্ট সলিউশন তার থেকেও এগিয়ে নিয়ে গেছে যে এখন হিন্দি সিনেমাটাকেও যেন আমাদের হাতের মধ্যে নিয়ে চলে এসেছে, হ্যাঁ তুমি এত দূরও যেতে পারো। এবং সত্যি কথা বলতে কি, আমাদের মতো আর্টিস্ট যেন খুব মানে চেষ্টা করছি একটা কিছু করার শুরু করেছি, তারা কোনোদিন যে ওই বোম্বের ইয়েতেও কাজ করতে পারে, তাদের মধ্যে এই কনফিডেন্সটা দেওয়া, তাদেরকে এই প্ল্যাটফর্মটা দেওয়া, পারফেক্ট সলিউশনস ইজ ডুইং ভেরি ওয়েল, থ্যাংক ইউ, আই এম রিয়েলি গ্রেটফুল। এবং আমার মনে হয় অন্যান্য অনেক বাডিং অ্যাক্টার্স তারা এই সুযোগটা নিতে পারে, যোগ্যতা যদি থাকে তাদের জন্য কিন্তু আকাশটা অনেক বড়। একটা অভিনেতা শুধু লাক দিয়ে জন্মায় না, তার দক্ষতা, তার অভিনয় ক্ষমতা, দ্যাটস হোয়াট ইট ম্যাটার্স। বোম্বেতে আমি বলছি না, আমাদের কলকাতাতে ডেফিনেটলি আছে, কিন্তু বোম্বেতে এই পেশাদারিত্বকে আরো অনেক বেশি ভাবে গুরুত্ব দেওয়া হয়। এবং শেষ একটা কথা বলি, আমাদের জন্য ওনারা ওই স্লটটা সম্ভবত ওনারা একটা অনুমান করে রেখেছিলেন যে তিন ঘন্টা মতো যাবে, রাইট, আমরা কাজটা শেষ করি 1 ঘন্টা 40 মিনিট। ওয়াও ওয়াও, দ্যাট শুড বি আ ক্ল্যাপিং। এত অ্যাপ্রিশিয়েট করেন ওনারা যে সেটা আমাদের কাছে একটা বড় দুর্ধর্ষ একটা জিনিস, দ্যাট শুড বি ক্ল্যাপ এন্ড দ্যাট শুড বি রিয়েলি অ্যাপ্রিশিয়েটেড। যেটা তিন ঘন্টার কাজ, যেটা আমরা বলি, যেটা বোম্বে লোকেরা ভাবে, কলকাতা লোকেদের কত কত অ্যামেচার হতো, আমরা বললে যে অন্তত 1 ঘন্টা আমাদের সেভ করলেন আপনারা, দ্যাট উই হ্যাভ সেভ দ্যাট এনাফ। সো আপনি বুঝতে পারছেন, জাস্ট কাম, হোয়াট আর ইউ ওয়েটিং ফর। শুধু সিনেমা নয়, অ্যাডস, আপনারা যা জানেন না, অ্যামাজনের একটা ন্যাশনাল লেভেলের অ্যাড রয়েছে। রাজকুমার রাও, রসিকা দুগ্গল ওয়াজ দ্য মেইন লিড ফর দ্য ন্যাশনাল অ্যাড ইন বোম্বে।
আমাদের এখান থেকে দুজন ছেলে মেয়ে বাডিং আর্টিস্ট, সেলিব্রিটি নয় কিন্তু, তারা গেছে, দে হ্যাভ বিন পেড ভেরি হ্যান্ডসামলি অ্যান্ড দে আর ফিচারিং দ্য ন্যাশনাল অ্যাড। আমাদের আরও যেগুলো অনেক লোক যেগুলো পেমেন্ট গেটওয়ে, আমি নাম নিচ্ছি না, বাট পেমেন্ট গেটওয়ে আরও অ্যাড রাখছে, অলরেডি দুজন সিলেক্টেড হয়ে গেছেন। এবং একজন ফেমাস টলিউড আর্টিস্ট, নাম বলি, কৌশিক সেন, উনি আমাদের কাছ থেকে গেছেন, পার্টনার সলিউশনস থেকে গেছেন, উনি দিল্লিতে শুট করে এসেছেন। সুতরাং আগেন আই এম টেলিং ইউ, ইটস নট অনলি অ্যাবাউট সেলিব্রিটিস, ইট ইজ নট অনলি অ্যাবাউট সেলিব্রিটিস অ্যান্ড অ্যাক্টার্স, ইটস অনলি অ্যাবাউট দ্য অ্যাক্টার্স। অ্যাক্টিং ইজ হোয়াট ইট ম্যাটার্স। ইফ ইউ ফিট ইনটু দ্য ক্যাটাগরি, কাম টু আস, উইল গিভ ইউ আ প্ল্যাটফর্ম টু ফ্লাই। থ্যাংক ইউ সো সো মাচ।